হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমার শাহিন ভাই নাই, তো যা বলার আমি তো বলবো। নুরজামাল, ইন্ট্রো লাগাও। ইন্ট্রো পড়া লাগাবি না, আমি আছি। যতই যা বললেন, আমার সিট আমি ছেড়ে দিতে পারবো না। জিন্নাতলি তোমাকে পরের বার চান্স দিব, তাতে তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন। কেন? কারণ আজকের ভিডিও সুপার চেয়ে উপর হোক। নুরজামাল, ইন্ট্রো লাগাও। বিশেষ ঘোষণা। বুবলির সন্তানের বাবাকে, তিনি আর কেউ না, তিনি আমাদের বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রের দ্য সুপার স্টার, দ্য কিং খান, দ্য ভাইজান, দ্য শফিক খান। কি, আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলছো। কেন? কারণ আমি সাকিব ভাইকে ল্যাংটা কাল থেকে চিনি। বিশ্বাস না হলে সাকিব ভাইকে জিজ্ঞেস করেন। কি সাকিব ভাই, কথা সত্যি না? দেখছেন সাকিব ভাইয়ের হাসি, কারণ ওই বেটা মিথ্যা কথা বলছে। আর যদি তুমি সত্যি কথা বলছো তাহলে প্রমাণ দাও, প্রমাণ দাও। একদম ঠিক কথা, প্রমাণ দাও। এই দেখো না কথা, এই গেলটু সাকিব ভাই কি লেখছে একটু পড়ে শোনো তো। আর রিডিং করবো? হ্যাঁ, তুই বাংলা রিডিং কি পড়? আচ্ছা ঠিক আছে স্যার। বেশিদিন অপেক্ষা করতে হয়নি ভাই। আমার তো মাথায় নষ্ট। ওরা কি বলছো? এগুলা কথা কি সত্যি? উপরে আল্লাহ মেসেজ জানেন, কথা সত্যি না। এটা হতে পারে না সাকিব ভাই, তুমি নিজ মুখে খালি একবার বলো, বুবলির সন্তান নাকি তোমারই? 100-তে 100 ভাই, এটা কোনো কথা কইলা? তাহলে অপুদির কাছে যে সন্তানটা আছে সেটা কার? জানি না ভাই, না জানলে হবে না। আমি তোমার বড় ফ্যান, আর তোমার নামে কেউ উল্টা পাল্টা কথা বললে তাকে আমি সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু। ঠিক বলছেন ডিপজল কাকু, সিল মাইরা দিমু। যা হবার তা তো হয়ে গেছে। আমি শুনলাম বাচ্চার বয়স নাকি 2.5 বছর, তাহলে আর দোলনা সাজায় কি হবে? এই বাচ্চার জন্য না হয় লাগবে না, কিন্তু সাকিব ভাই দিন দিন যা শুরু করছে, কবে জানি কার্পেট ফুলিয়ে দেয়। আমি আর কিচ্ছু বলবো না, আমি কিছু বললে তাহের অ্যাঙ্কেলের ফুসকা পড়ে। সাকিব ভাই দিন দিন যা শুরু করছে, আমি মনে মনে একটা চিন্তা করছি সাকিব ভাইকে নিয়ে। কি ভাবছি? সাকিব ভাইকে নিয়ে একটা সিনেমা বানাবো, আর নাম দিব কেউ যদি যায় সাকিবের গেটে, ফিরবে না আর খালি পেটে। কি মানুষ রে বাবা, বেশি সিসি করেন না অপুদি, আল্লাহই জানে সামনে কার পালা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা সাকিব ভাই, বুবলির সাথে প্রেম করতে তুমি কি কি স্বপ্ন দেখাইছিলা? আশা তো ভালোই দিছিলা ভাই, কিন্তু সারা দেশের মানুষ কেন একজনও জানলো না। আচ্ছা বুবলি, তোমার সাকিবের বিয়েটা কি সত্যি হয়েছে না বৃক্ষরোপণের আগে ফল ধরেছে? সবকিছু অবশ্য সুন্দর শালীন ভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই, আপনার কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু। তুমি যাই বলো বুবলি, আসলে তো তোমরা যে কাজটা করেছো খালি তোমরা সেলিব্রিটি বলে কিছু হয় না। মানে গঞ্জনা ঠিক না বেঠে, আর সাধারণ জনগণ কেউ করলে গণধোলাই হতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা বুবলি, তুমি যা বললা সবকিছু সুন্দর শালীন ভাবে হয়েছে, তাহলে দেশের মানুষ জানলো না কেন? আর এখন 2.5 বছরের বাচ্চা নিয়ে হাজির। আরে টাকলা, এই ট্রাম আঙ্কেল, তুই মুখ টাকলা ঘোষ, খালি সাকিব ব্রো আর বুবলিকে নিয়ে কথা হচ্ছে বলে কিছু বললাম না, বল কি বলবি? আমি ভাবতাছি অপু বিশ্বাস কয়েক বছর আগে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করলো, কিন্তু সাকিব ছোট ছিল, ওর বাবার কোলেতে ছিল, সামাজিক মর্যাদা পেয়েছে, তো ওর অন্যটা কোথায়? সরি ট্রাম আঙ্কেল, আমার তো সেটা মনেই ছিল না। আচ্ছা বলো তুমি কি বলবে? এখানে অপু বিশ্বাসের বাচ্চাকে সাকিব খান মর্যাদা দিতে চাচ্ছিল না, তাই অপু কান্নাকাটি করেছে। এইটা আমরা জানতাম, এইটা সবাই জানে, কিন্তু সবকিছু জেনেও কেন বুবলি সাকিবের সাথে এমনটা করলো বুঝতে পারলাম না। আরে ট্রাম আঙ্কেল, খালি তুমি না, দুনিয়ার কেউ বুঝতে পারেনি। আচ্ছা অপুদি, তুমি কি বুবলিকে নিয়ে কিছু বলবে? 8 বছর সংসার করেছি, তুমি তো 8 দিন, যাক না 8টা মাস। অপুদি তুমি কোনো টেনশনই করো না, 8 মাস যাইতে যাইতে সাকিব ব্রো নতুন কাউকে পেট ফুলিয়ে দিবে, আর তখনই বুঝবে বুবলি শতানার বাচ্চা চরিত্রহীন। এটা কোনো কথা কইলা করিম ভাই, এটা তো ট্যালেন্ট, তাই না সাকিব ভাই? দেখছেন কি হাসি দিছে। আচ্ছা সাকিব ভাই,
আমরা গার্লফ্রেন্ডের অভাবে এখন সিঙ্গেল আছি, তো ট্যালেন্টটা কি একটু বলা যাবে? সিক্রেট ট্যালেন্ট? সিক্রেট ট্যালেন্ট বলতে লাগবে না। এই যে কয়েকদিন পর পর যে 2.5 বছরের বাচ্চা নিয়ে বেরিয়ে আসেন, এটা কোন শিক্ষা? বাপ দাদার দেওয়া শিক্ষা। বাপ দাদার দেওয়া শিক্ষা বলে কয়েকদিন পর পর খবরের কাগজে বেরিয়ে আসে। আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি। আর সাকিব ভাইয়ের মতো লোচ্চামের সার্টিফিকেট নিতে আপনারা লগ ইন করেন www.sakiblochabd.com। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাকিব ভাইয়ের পরবর্তী বিয়ে খাইতে চাইলে সামাজিক কাজে লেগে পড়ুন। খুদা হাফিজ।